আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেছেন, মার্কিন ভিসা নীতি ঘোষণার পর বিদেশি প্রভুদের করুণা পেতে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত বিএনপি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির দুই নেতার সাজা বহাল রেখে উচ্চ আদালতের রায়কে ফরমায়েশি বলা দলটির ষড়যন্ত্রের রাজনীতিরই অংশ। অভিযোগ করেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি দলীয় গঠনতন্ত্র পরিবর্তন করেছে, দলে চিহ্নিত শীর্ষ দুর্নীতিবাজদের সুরক্ষা দিয়েছে। একইভাবে আদালতের রায়কে ফরমায়েশি বলা উচ্চ আদালত এবং সংবিধান অবমাননার সামিল। এই অপরাধের জন্য দেশের জনগণের কাছে বিএনপিকে অচিরেই জবাবদিহি করতে হবে বলে মন্তব্য তার। তিনি বলেন, বিএনপির দুই নেতারা আজকের পরিণতি ধারাবাহিক অপরাজনীতিরই ফসল। বিএনপি বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছিল, আইনের দৃষ্টিতে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ কারণে সরকারের মন্ত্রী, এমপি ও গুরুত্বপূর্ণ নেতারাও বিচারের মুখোমুখি হয়েছেন বলে স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের।